মানুষ পাবলিক তো যা আছে সম্পূর্ণ সব পাবলিক পাট খেতা ছিল খাল্লো খেতা ছিল খাল বিল কোনো কিছু নাই সব চকে গিয়া গিয়া জেরে পাইছে আর এগুলি পাঁচ দশ গুলি লাগছে পিছন দিয়া সামনে দিয়ে বেরিয়েছে লড়ার শক্তি নাই দেখি পাশে লোকজন আছে কাতরাচ্ছে রক্তে পানিয়ে আর রক্তে একাকার হয়ে গেছে যেখানে পায় ওখানে মারতেছে আমার ভাব ভাই এক সমানে মারা গেছে আমি ওই কথা বলতে পারি না মানুষে মনে করেন কত দূরের থেকে আইয়ে মানুষে হুশ করে কয় যে আমার বাপ আইতাছে ভাই আইতাছে ঈদে চান দে আমাকে তো কেউ আসার নাই আমি মোহাম্মদ আব্দুল খালেক আলো এই গ্রাম আমার গ্রাম গজের উপজেলার সাবেক গোসারচর গ্রাম 1971 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চ ভাষণে বলেন যার যা আছে তাই নিয়ে তোমরা শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো ঠিক সেই হিসেবে আমরা আসি ওখান থেকে ইন্সপিরেশন নিয়ে আইসা আমরা এইখানে এই স্কুলি ট্রেনিং সেন্টারটা আমরা তৈরি করি আমাদের এলাকায় গোবর চৌধুরী শ্যাম এবং গজনবী আহমদ এরা পাক বাহিনীকে তিনটা লিটেন দেয় যেখানে অনেক মুক্তিযোদ্ধা আছে তিনটা খবর পাওয়ার পরে 71 সালের 9 মে রোজ রবিবার গজেরা নয়নাগর বালুরচর দৌলতপুর দিয়া সৈন্যদেরকে নিচে নামায় দেয়
গোসাইরচর গ্রামের পূর্ব দিকে ফুলদী নদী। ফুলদী নদীতে আপনার গান স্পিরিট বোট, গজারিয়া বাজারে এখানে স্পিরিট বোট এবং লঞ্চ, অনেক সশস্ত্র বাহিনী আসছে আইসা এই পাঁচটা গ্রামকে ওরা গ্রাউ দিয়া ফেলাইছে। এই সকাল হয় হয় অবস্থায় এরকম সময় আমাদের গ্রামের পশ্চিম পাশ থেকে বিকট রাইফেল গুলি এলার্মের শব্দ পাইতেছি এবং লোক পূর্ব দিকে ধা ধা করে মারে বাবারে গেলাম রে এরকম শব্দ হইতেছে। তখন আমার ঘুম ভেঙে গেল এবং আমিও জিজ্ঞাসা করলাম যে কী হইতেছে। বাবারা সব লোক গুলি করে করে মেরে লাইতেছে। এই না শুই না, আমারও পরিবার পরিজন নিয়া আমরাও জীবনের বাঁচানোর জন্য সবকে নিয়ে পূর্ব দিকে ধাইলাম। হঠাৎ করে চাই দেখি আমাদের ফুলদী নদীর দক্ষিণ দিকা কয়েকটা গিলে ঘান বোট আইসা নদীর পারে নাইমা অনেক ইয়ার সৈন্যবাহিনী নামাই দিল চরের মিদর। ওরা ওই কর্মান্নকে ফায়ারিং করতে করতে আসতেছে, যারে পায় তারই গুলি করে, যারে পায় তারে গুলি করে। গুলি করছে হে গুলি শুন না, সবাই লড়াইতে যাইতে গেছে দেশের মানুষ। ওনা আমি তো বাচ্চা লইয়া যাইতারি, এই তিনজন লইয়া বসে রয়েছে। আমার স্বামী আইসে, আই আমার ছেলেটারে বাচ্চাটারে কোলে লইছে, আর আমার দেড় বছরের মেয়ে আসছিল কোলে। এই তিনজন লইয়া হের করে স্বামীর লগ হই এই হেই ফারা গেছি গা গাতার মেয়েদের রয়েছি। ওরে যে বাচ্চারে সকালে সার লইয়া গেছি, কোনো খানা ফিনা নাই, বাচ্চাকে শিক্ষা দিছে, শিক্ষা দিছে মতন আমার সবাই এনতে বাইর করে দিছে। হেরে লইয়া আবার ফিরা রণ হয়েছি আইসি মতন একের মিলিটারির সামনে ঘুরছে। হ্যাঁ আমার কয় তোরা কি মুসলমান? আমি কই জি। তো কলমা ফল, কলমা সব ফললাম, ফরছি মতন হেসে কয় ফলা। হের ফরে ফাটকেদের ভিতরে গিয়া ফলাইছি, এরপরে আবার ফিরে ফাটকেদের ভিতরে গিয়া আমার এই বাচ্চাগুলি উড়ে আমার গুলি করছে। আগে আমার বাচ্চা লাগছে এই জায়গাটা দিয়ে, আর আমার এই রানের মধ্যে এন্দা লাগছে, এন্দা বাহির হয়েছে। আমি স্যার এই ব্যবসায় করে গেছি, রক্ত দিয়া সব নদন দিই শরীরে রক্ত স্যার একসে। এরপরে আমি সিঁধি লইছি মতন স্যার আবার গিয়ে আবার হিরে হে ফাটকে তৈ হের মারল। হেরা যে গুলি করতে আছে বিছরাইতে আছে আর মারতে আছে, এবারই সবারই মারতে আছে। আমার মামা হরে গেবার গলাও শুনতে আছে আমি। হেরা কেউ কলমা ফরছে, কেউ বাপ কইছে, বাই কইছে, বন্ধু কইছে, বাজান আমার মেয়ের নাম মুসলমান মুসলমান এগো যে মারছে আমি সব শুনছি। আমি আছিলাম মনে হয় 70-80 জন লোক আছিলাম আমরা একটা খাইলা ক্ষেতের ভিতরে, এই পানির ভিতরে পোলাবান চিৎকার বার্তা আছে। ওরা পুষ্কুনি আইলে দাঁড়ায় আছে, বাচ্চারা কান্দতে আছে। এই ইদানিং করছে একটা বাসি কল করছে, বাসি কল করাতে ওরা চলে গেছে। খাল্লা ঘাতের উপরে তো গুলি যায় ফট ফট ফট, হাজার হাজার গুলি শব্দ শোনা যাইতেছে চারিদিক থেকে গুলি করে। ওরা ওদিকতে না গিয়া ওই পারে না এদিকে করে, এদিকতে নিলে এদিকে করে, এমনি এইভাবে এলোপাতাড়ি করি যারে যেখানে পায় ওখানে মারতেছে, যারে যেন পায় ব্যানার দিয়ে মারতেছে, ই দিয়ে মারতেছে। এরপর কেউ আজান দাওয়াইছে, আজান দাওয়ায় পরে মারে। ওরা আমাদের পুকুরটাও কিছুক্ষণের মধ্যে গ্রাউ করে ফেলাইল, সব লোক আটকাইয়া মেয়ে লোকগুলি সরাই দিল এবং আমাকে পুরুষগুলি সব আটকাই লইল। ওরা সেখানে একটা কিছু দেওয়ার পর সেখানে একটা মসজিদ ছিল, মসজিদের সামনে আমাকে বসাইল। এরপরে কিছুক্ষণ রাখার পরে আমাদের কলকে নিয়ে গেল, নিয়ে এই মেন সড়কের ওই পূর্ব দিকে একটা সোমেলা ছিল, ওই সোমেলটারে নামাতে নামিয়া ওরা বললে নিসবে হটো। ওরা কেউ নামে কেউ নামে না, আমি করছি কি দৌড় দেখিয়া ওই পানির মধ্যে পড়লাম জীবন বাঁচার জন্য। এর মধ্যে ওরা নিচের মধ্যে রেখে যা ছিল ওরাতে সব মেরে ফেলাইল। তা আমি পানির মধ্যে নামি বাঁচতে পারি না, আমি যখন নিচে গিয়া শ্বাস নেওয়ার জন্য আবার উপর দিকে উঠছি, উপর দিকে উঠতেই ওরা এই একটা গুলি আমার হাত রেখে হাতটা আমার উড়াই দেয়। তখন ওরা মারার পরে ওরা মনে করছে যে গুলি খেয়েছে মরে গেছে। ওরা আর দ্বিতীয়বার গুলি করে নাই। তারপর আর এতে সরে যাওয়ার পরে
আমার কিন্তু ওই সময় কিছুটা অল্প অল্প জ্ঞান আছে, উঠিয়া দিকে লাশগুলি দফর দফর করতেছে। আমি করলাম কি, এই খালের পাড়ে পাট ক্ষেত ছিল, পাট ক্ষেতের গিয়া ভিতরে গিয়া ঢুকে যাই। ভিতরে গিয়া এখন সারা শরীরে রক্তে রঞ্জিত হয়ে গেছে গা, আমার শরীর থরথর থরথরে কাঁপে। তখন চাই দিয়ে আমার হাতটা উড়ে লেছে, হাতটা এইভাবে রাখিয়া অনেক চেষ্টা করতেছি যে হাতটা কী বা কী করা যায়, কিন্তু রক্ত বন্ধ হইতেছে না। আমার আব্বাই কয় না বাবা, তোর আল্লাহ তোকে বাঁচাইব, তোমাকে দেশে রাখবো না, ল মুবারক মাস্টারের বাড়ির বগুলদা তোমাকে নিয়ে আমি রসুলপুর পার করিয়া দিয়ে। পরে উঠে যাইতেছি মতুন, আমার বাইয়েরে আর আমার বাপের আর আমার চাচারে এগো তিনজনের মিলিটারি ধরছে, ধরছে মতন আমরা আবার সামনে গেছি, গেছি মতন আমার একটা মিডিয়ার সেনা দিয়ে আমনে ডিলা মারছে, ডিলা মারছে মতন আমার বাইয়ে কয় বোন আমি তো মরে যাবো, তুমি এনতে সইরা যাও গা। পরে আমার বাইরে আমার সরাই দিল, আমার বাপেরে এই দাঁড়তে পশ্চিম দাঁড়তে নেই খুব দাঁড়িয়ে নিলে মতন গুল্লির আওয়াজ হইল, আওয়াজ হইলে মতন আমার মা কয় মা তোর বাহেরে বাইরে সাঁচারে মনে হয় মাইরা লাগছে, মাইরা লাগছে না কি করবি, মানে আমার মায় করি শিক্ষার পরে। পরে আমরা উপরে উঠতে যাই, মানে এই লাশ কী বা জানবো, হেসে দেশে খবর দিলাম, দেশে খবর দিলাম মতন আমার দেশের থেকে যাওয়াই আসিল হেরা যাইয়া। পরে মনে করেন এই লাশ আইনিয়া মনে করেন কমরের বইটাও কাটি নেই, কমরের বইটার লোকে আমার বাপ ভাইয়ের আমার শাস্তারে মারি দিয়েছি বাড়ির পাশে, গোসল করাইতে সময় পাই নাই, কবরের গর্ত করতে গেছে মতন, আবার এই আর এক লস ভিড়ছে আমার মানুষ সুডার সুট দৌড়ে গেল গা। পরে আমরা মেয়ে হইয়া গিয়া ফেরে ভাইয়ের মনে করেন এই গর্তর মাইতে গর্তর মাইতে রাখছি, আমি আর কিছু কই চারতাম না, আমার দেন আর কিছু কমার নাই কি, আমি দেন এই কথা মনে উঠলে মনে করেন আমার বুক পর্দা ওঠে। সেই ভোর চারটে থেকে যখন বিকেল চারটে হয়ে গেলো তখন আমি যখন ফিরে আসি তখন একজন বললো যে আপনার বাবা মা আত্মীয় ভাই বোন সবাইকে মেরে ফেলছে, ও বাড়িতে জঙ্গলায় গেছি শুধু রক্ত আর রক্ত, এই রক্তগুলা কখনো কোনো জায়গায় জমাট কোনো কোনো জায়গায় লাল রক্তাক্ত হয়ে গেছে। এই বাড়িতে ইসমাইল শিকদার, আবুল কালাম, রজ্জব আলী, মজিদ, মকবুল হোসেন এক আমাদের এটা একই বাড়ি, ওখানে সাতজনকে হত্যা করছে, এই বাড়ির সামনে এখানে রজ্জব আলীকে হত্যা করছে, অর্থাৎ এমন কোনো একটা বাড়ি নাই যে বাড়িতে কাউকে হত্যা করা হয় নাই। ওই লাশগুলি তারপরের দিন এই যে আমাদের পল্টন সড়কের সাথে যেই শত্রুজনের বধ্যভূমি এইখানে আমরা ওই রক্ত মাখা কাপড় দিয়া আমরা তাদেরকে দাফন করি, সাদা কাপড় দিয়া আতর গোলাপ দিয়া তাদেরকে দাফন করার মতো আমার সুযোগ ছিল না এবং গ্রামবাসীর সুযোগ ছিল না। এই গজের এই ইউনিয়নে প্রায় 360 জন লোক মারছে, গণকবর আছে 10টা, পল্টন সড়কের পাশে যেটা এখানে আছে মনে করেন 70 জনের গণকবর, ঠাকুরবাড়ির সামনে আছে গণকবর, রাড়িপাড়ার সামনে আছে গণকবর, ননাগড় বালুচর ওইখানে আছে গণকবর, ফুল দিয়ে আছে গণকবর, সোনারকান্দি আছে গণকবর, এমনিভাবে শুধু আমার ইউনিয়নেই 10টা, বাইরের ইউনিয়ন বাদে আমার ইউনিয়নে হচ্ছে 10টা গণকবর, যেগুলি দাফন করার ওগুলি আমরা দাফন করতে পারছি, আর কিছু লোক ওই যে ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে আশ্রয় নিচ্ছে সেগুলি ওই নদীতে বাইসা যাইতেছে।
এরপর আমার স্বামী মারা গেছে। আর এই আজ 40 বছর হয়েছে স্বামী হারা হয়েছে। মানে কালি প্রত্যেক মতন হাতি, মানে কোনো কুল কিনার নাই। চলে গেছে দেখি আমার বাচ্চারা যদি খো মা আবার খবরটা খোয়ানো গো মেয়েরা আইলে দেখা দেখে এখন স্যার আইলে তো সাত বছর দুনিয়াটা করছি এবার কিছু কেউ যেতে পারে নাই। বাচ্চা কাচারে তো ভালো ভালো করতে পারে নাই। বাচ্চা কাচারে কিরকম আব্বা আসছিল তারা তো কইতে পারে না। কমেন্ডারে আমাকে একবার নিয়ে মনে করেন আমার বাবা হেরা মরছে মতন আমাকে একটা করে কম্বল দিছে। একটা কম্বলে কি মনে করেন এই 38 বছর চলে? এই 38 বছর আমরা কি করে চলবো? এই খোঁজ খবর তো আমাকে তো কেউ নিল না। শেখ হাসিনাই যদি আর বাপের বিচার পায় বা এগো বিচার পায় তা আমরা পাইতাম নাকি? আরে হ্যাঁ যেমন বাঙালি আমরা তো বাঙালি, হ্যাঁ যদি বাঙালি এর বাপ ভাইয়ের বিচার পাইতে পারে তা আমরা কি আর বিচার পাইতাম না? আমরা কি আর অসহায় থাকবো? নদীরে আরে তোর বুকে ডিঙ্গা আমি কেমনে রে ভাসাই, পানি যে তোর রক্তে রাঙ্গা বৈঠা কান্দেতা। নদীরে আরে তোর বুকে ডিঙ্গা আমি কেমনে রে ভাসাই, আমার জাভাই সাজা আমার চোখের জলে ফিরাইবি সুদিন পাইলে মুক্ত মাটির টানে, আমি পারি না আর বাইতে বৈঠা বিষাদে হারা রক্তে রাঙ্গা বৈঠা কান্দেতাই।